নমস্কার বন্ধুরা, আমি এসেছিলাম এগরাতে। তো এগরা থানার অন্তর্গত একটা গ্রামে, উনি হচ্ছে রাস্তার ধারে উনি বেশ ছাগল চড়াতে এসেছিলেন। তো তার সঙ্গে একটু কথা বলে নিলাম, এমন কোনো ইনফরমেশান হয়তো পাবেন না, কিন্তু উনি কিন্তু স্টল ফিডিং ছাড়া এমনিতেই হচ্ছে উনি ছাগলটা পালন করছেন। তো তার জন্য এই ভিডিওটা একটু আপনাদের সামনে তুলে ধরা, যারা হচ্ছে স্টল ফিডিং ছাড়াও সারাদিন শুধুমাত্র ওই গ্রামে যে সমস্ত আলের পাড়ে যে সমস্ত ঘাস টাস হয়, সেই সমস্ত ঘাস টাস খাবিয়েই উনি কিন্তু ছাগলগুলো কিন্তু পালন করছে। তো তার জন্য ভিডিওটা একটু দাঁড়িয়ে আপনাদের এই ভিডিওটা তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ছাগল নিয়ে বেড়াতে এসছেন নাকি? ঘাস টাস খাওয়াবেন আর কি? আচ্ছা, আপনার এই গ্রামের নাম কি? ভাটশালিয়া। এগরা পূর্ব মেদিনীপুর নাকি? কতগুলো ছাগল আছে? আজকে 40টা। 40টা, কেমন কি লাভ ডাব হয়? লাভ তো আমার বুড়া কাইলা তে বিক্রি করতে তো 4 মাসে লামারে। আচ্ছা, আর বিক্রি নিয়ে নিতে। কতগুলো মা ছাগল? কতগুলো আছে? কত দূর বেড়াতে যাবেন? কত দূর বাড়ি আবার ফিরবে? কখন? বিকাল হয়ে যাবে। খাবার দাবার আপনার? খাবার দাবার খাকি যাইছে আর জল নিয়ে আইছে। খাওয়া নিয়ে যাবে নাকি? খেয়ে দিয়ে এসছেন? তো তেমন কোনো ইনফরমেশান এই ভিডিওতে পাবেন না, তবুও ছাগলগুলো বেশ সুন্দর লাগছে, ছাগলগুলো বেশ শাইনি আছে, এর জন্য ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছেন যে দেশি ছাগল, কোনো ক্রস ব্রিড নেই, এবং বেশ ছাগলগুলো বেশ বড়। তো এটির জন্য হচ্ছে ভিডিওটা দেখতে পেয়ে ভিডিওটা শুরু করলাম। তো এমনি জাস্ট একটা ভিডিও, যারা ছাগল পালন করতে চান তাদেরকে একটু একটু মোটিভেশান জাগাবে। তো উনি হচ্ছে কিন্তু স্টল ফিডিংয়ে খাওয়ার মানে খাওয়ায় না, ওরা মাঠেই ছাগলকে চড়িয়ে উনি হচ্ছে খাওয়ার খাওয়াচ্ছে। একদম সকাল থেকে বেরিয়েছেন, আবার বাড়ি ফিরবেন, উনি হচ্ছে আবার বিকাল হয়ে যাবে। তো তার জন্য এই ভিডিওটা করতে আসা। তো রাস্তায় এসেছিলাম, আস্তে আস্তে দেখি না উনি হচ্ছে ছাগল নিয়ে বেরিয়েছেন, তার জন্য ভিডিও একটা করে নিলাম। মাঠের ধারে যে ঘাস পাওয়া যায়, ঘাস হয়ে আছে, সেই সমস্ত ঘাস উনি চড়িয়ে সারাদিন চড়াবেন, দিয়ে খাওয়াবেন। ভিডিওটা দেখলেন, তো তেমন কোনো ইনফরমেশান নেই, তবুও আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সমস্ত প্রকার কৃষি সম্বন্ধীয় বিভিন্ন তথ্যগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো আগে ছাগল চাষ সম্পর্কে বিভিন্ন ভিডিওগুলো তুলে ধরেছি, তাতে কিন্তু সমস্ত ইনফরমেশানটা পাবেন। তো তার জন্য অতি অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং আপনারা এন্ড স্ক্রিনে যে সমস্ত ভিডিওগুলো আসছে ওইগুলো দেখুন, তাহলে ছাগল চাষের প্রত্যেক দিনের যে পরিচর্যা বা বিভিন্ন ঔষধ, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু পাবেন। তো এই বলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।